করোনা আক্রান্ত অভিনেত্রী অঞ্জনা বসু সব ধরনের সাবধানতা অবলম্বন করে এবং বিধিনিষেধ মেনে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী। আনন্দবাজার অনলাইনকে অঞ্জনা জানিয়েছেন, গত তিন দিন ধরে তিনি অসুস্থ, এরপরই করোনা পরীক্ষা করান। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তার সারা গায়ে অসহ্য যন্ত্রণা, মাথা ভার, জ্বরে ভুগছেন অভিনেত্রী। তার সঙ্গে রয়েছে প্রবল কাশি, কখনো তা এতটাই বাড়ছে যে কাশতে কাশতে দম আটকে আসছে অঞ্জনার। কথা বলতেও বেশ অসুবিধা হচ্ছে এই মুহূর্তে, খুবই দুর্বল হয়ে পড়েছেন অঞ্জনা। বর্তমানে পিলু এবং মন মানে না ধারাবাহিকে অভিনয় করছেন অঞ্জনা, কিন্তু আপাতত কাজ বন্ধ করে চার দেওয়ালের ঘেরাটোপে বন্দী থাকতে হবে তাকে। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, রবিবার সকালে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। জ্বর, মাথা যন্ত্রণা এবং শারীরিক দুর্বলতায় ভুগছেন তিনিও। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন পল্লবী চট্টোপাধ্যায়।